সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। সিরিয়ায় আইএস এবং ইরাকে মোসাদের ঘাঁটিতে হামলা করেছে ইরান। উত্তর গাজায় ভারী যুদ্ধ শেষ, দক্ষিণও শেষ হবে শিগগির বলছে ইসরায়েল। উত্তপ্ত লোহিত সাগর, মার্কিন কার্গো জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে ইয়েমেন। জেলনেসকে শান্তি ফর্মুলা অর্থহীন বলছে রাশিয়া। ইয়েমেনের বিরুদ্ধে এখনই যুদ্ধ বন্ধ করুন বললেন আমির আবদুল্লাহিয়ান। ইসরায়েলি হামলায় গাজায় নিহত ছাড়াল 24,000। এবং ট্রাম্পকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিবেক রামাস্বামী। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। সিরিয়ায় আইএস এবং ইরাকে মোসাদের ঘাঁটিতে হামলা করেছে ইরান। ইরানের কেরমান ও রাস্ক শহরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় জড়িত সিরিয়া ভিত্তিক সন্ত্রাসীদের কয়েকটি আস্তানার পাশাপাশি ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত ইহুদিবাদী ইসরায়েলের একটি গুপ্তচর বৃত্তের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরান ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC মঙ্গলবার ভোর রাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, প্রথমে সিরিয়ার উত্তরাঞ্চলে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ বা আইএস এর আস্তানাগুলো শনাক্ত করে সেগুলো লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলায় জঙ্গিদের আস্তানাগুলো ধ্বংস হয়ে যায়। ইরানে কেরমান শহরে গত 3 জানুয়ারি যে সন্ত্রাসী হামলায় প্রায় 100 মানুষ নিহত হয় তার দায়িত্ব স্বীকার করেছিল জঙ্গি গোষ্ঠী দায়েশ। কেরমানে হামলার কয়েকদিন পর ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাস্ক শহরের একটি থানায় এক সন্ত্রাসী হামলায় 11 পুলিশ কর্মকর্তা নিহত ও অপর অন্তত 6 জন আহত হন। IRGC বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার পর ইরাকের কুর্দিস্তান অঞ্চলে চালানো হামলায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটি ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে বিশেষ করে ইরানে গুপ্তচর বৃত্তি ও সন্ত্রাসী হামলা পরিচালনার কাজে ওই ঘাঁটিটি ব্যবহৃত হচ্ছিল। ইরানে ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেন সালামি কেরমানে হামলায় জড়িত সন্ত্রাসীদের কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছিলেন। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি মধ্যপ্রাচ্যে প্রতিরোধ ফ্রন্টের কয়েকজন কমান্ডারকে হত্যা, বিশেষ করে সিরিয়ায় IRGC-র একজন কমান্ডারকে হত্যার প্রতিশোধ নিতে মোসাদের ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। IRGC জানায়, ইরাক ও সিরিয়ায় চালানো ক্ষেপণাস্ত্র হামলায় প্রমাণিত হয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদী ইসরায়েলের যেসব ঘাঁটিতে অপতৎপরতা চলে সেগুলো ইরানের নখদর্পণে রয়েছে। বিবৃতিতে ইরানি জনগণকে এই বলে আশ্বস্ত করা হয় যে দেশটির স্বার্থে যে কেউ যেকোনো স্থানে আঘাত আনবে তাকে তার অপরাধের শাস্তি কড়ায় গণ্ডে বুঝিয়ে দেয়া হবে। উত্তর গাজায় ভারী যুদ্ধ শেষ, দক্ষিণও শেষ হবে শিগগির বলছে ইসরায়েল। গাজা উপত্যকার উত্তরাংশে ইসরায়েলি স্থলবাহিনীর অভিযানে গুরুত্বপূর্ণ পর্যায়ে শেষ হয়েছে এবং দক্ষিণও শিগগিরই তা শেষ হবে। সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান্ত। বিবৃতিতে ইয়ব গ্যালান্ত বলেন, 3 মাস আগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা IDF-এর প্রধান, অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী প্রধান, কয়েকজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা এবং আমি গাজায় অভিযান বিষয়ক একটি পরিকল্পনা বা যুদ্ধকালীন মন্ত্রিসভায় উত্থাপন করেছিলাম। সে সময় আমরা বলেছিলাম 3 মাসের মধ্যে অভিযানে গুরুত্বপূর্ণ পর্যায়ে শেষ হবে। আমরা সে লক্ষ্যমাত্রা পুরোপুরি অর্জন করতে পারিনি, তবে উত্তর গাজায় অভিযানে গুরুত্বপূর্ণ পর্যায় বা ভারী যুদ্ধ শেষ হয়েছে। দক্ষিণ গাজা বা খান ইউনুসে শিগগিরই তা শেষ হবে। দুই এলাকায় যুদ্ধের এই পর্ব শেষ হওয়ার পর পরবর্তী পর্বে প্রবেশ করব আমরা। অভিযানে গুরুত্বপূর্ণ পর্যায় বলতে কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, উত্তর গাজায় হামাসের যত সামরিক স্থাপনা ছিল সব মিশিয়ে দেওয়া হয়েছে। এখন সেখানে হামাসের গুপ্ত আস্তানাগুলো এখন ধ্বংস করা হচ্ছে। বিবৃতিতে ইয়ব গ্যালান্ত বলেন, হামাসের সমরাস্ত্র তৈরি কারখানাগুলো ছিল গাজার মধ্যাঞ্চলে, সেগুলো বর্তমানে ধ্বংস করা হচ্ছে। তিনি আরো বলেন, ইয়াইয়া সিনোয়া সহ হামাসের শীর্ষ নেতৃত্বের যে অংশটি গাজায় বসবাস করত তারা বর্তমানে দক্ষিণ গাজায় আত্মগোপনে আছেন বলে ধারণা করা হচ্ছে। গাজার মধ্যাঞ্চলে হামাসের সামরিক কারখানাগুলো ধ্বংস করা হয়েছে। এসব কারখানায় রকেট, IED বিস্ফোরক ও অন্যান্য সমরাস্ত্র প্রস্তুত করা হতো। দক্ষিণ গাজে আরো কিছুদিন নিবিড় ও ভারী অভিযান চলবে, কারণ সাপের সবগুলো মাথা অর্থাৎ হামাসের শীর্ষ নেতারা সেখানেই আত্মগোপন করে আছে। 1948 সালে প্রতিষ্ঠার পর গত 75 বছরের ইতিহাসে সেদিন প্রথম একদিনে এতজন মানুষের হত্যা দেখেছে ইসরায়েল। অভূতপূর্ব সে হামলার জবাবে সেদিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমানবাহিনী এবং তার 1 সপ্তাহ পর বিমানবাহিনীর সঙ্গে যোগ দেয় স্থলবাহিনীও। সোমবারের বিবৃতিতে গ্যালান্ত প্রধানমন্ত্রীর এই অবস্থানকে সমর্থন জানিয়ে বলেন, আমি আবারও বলতে চাই যে যুদ্ধের গাজা থেকে আর কোনো হামলার হুমকি আসবে না। সামরিক শক্তি হিসেবে হামাস আর গাজা উপত্যকা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারবে না এবং ইসরায়েলের নাগরিকদের রক্ষার জন্য যা যা করা দরকার সেসব করার ক্ষমতা IDF-কে দেওয়া হবে। এটা হয়তো লম্বা সময় নেবে, কিন্তু এই যুদ্ধ শেষে একটি ফলাফলই আসবে আর তা হলো ইসরায়েলের সম্পূর্ণ বিজয়।
উত্তপ্ত লোহিত সাগর মার্কিন কার্গো জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে ইয়েমেন। মার্কিন কার্গো জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে ইয়েমেনে হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী। লোহিত সাগরে আমেরিকার একটি কার্গো জাহাজে অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। লোহিত সাগরের ইয়েমেন উপকূলের কাছে হামলার ঘটনা ঘটে। ফিলিস্তিন অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে অব্যাহত গণহত্যা চালিয়ে আসছে তার প্রতি আমেরিকা অকুণ্ঠ সমর্থন দিচ্ছে। এর প্রতিবাদে ইয়েমেনে হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী মার্কিন জাহাজে হামলা চালালো। গাজা ইসরায়েল যুদ্ধ নিয়ে সাম্প্রতিক দিনগুলোতে লোহিত সাগর এলাকা ভীষণভাবে উত্তপ্ত হয়ে উঠেছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড বা সেনকম সরবার এক বিবৃতিতে জানিয়েছে যে লোহিত সাগরে জিব্রাল্টার ইগল নামে আমেরিকার মালিকানাধীন একটি বাল্ক কার্গো জাহাজে ক্ষেপণাস্ত্র হয়েছে। আমেরিকা ভিত্তিক জাহাজ পরিচালনাকারী কোম্পানি ইগল বাল্ক শিপিং হামলার কথা নিশ্চিত করেছে। তারা বলেছে এডেন উপসাগরের উপকূল থেকে 100 মাইল দূরবর্তী অবস্থানে থাকা অবস্থায় অজ্ঞাত একটি প্রজেক্টাইল জাহাজে আঘাত আনে। এতে জাহাজে সীমিত পর্যায়ে ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইয়েমেনের সামরিক বাহিনী এক বিবৃতিতে হামলার কথা নিশ্চিত করেছে। তারা বলেছে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে এবং ক্ষেপণাস্ত্রটি সরাসরি জাহাজে আঘাত করে। জেলনেসকে শান্তি ফর্মুলা অর্থহীন বলছে রাশিয়া। রাশিয়া বলেছে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্বের 81টি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা ইউক্রেনের দেয়া শান্তি ফর্মুলা নিয়ে যে আলোচনা করেছেন রাশিয়ার অংশগ্রহণ ছাড়া তা একেবারেই অর্থহীন, এর কোনো মূল্য নেই। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার এ কথা বলেছেন। 2022 সালে অক্টোবর মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি 10 দফা শান্তি প্রস্তাব দেন। এই প্রস্তাব নিয়ে বিশ্বের 81টি দেশের জাতীয় নিরাপত্তা অবস্থা দাভোস অর্থনৈতিক ফোরামের বৈঠকে আলোচনা করেন। এই প্রস্তাবে ইউক্রেনের দাবিকৃত ভূমি থেকে রাশিয়া সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে এবং ইউক্রেন যুদ্ধের জন্য মস্কোর কর্মকর্তাদের বিচারের দাবি জানানো হয়েছে। জেলেনস্কির এই প্রস্তাবকে রাশিয়া বাস্তবতা বিবর্জিত বলে প্রত্যাখ্যান করেছে। এই প্রসঙ্গে দিমিত্রি পেসকভ বলেন, দাভোসে যে আলোচনা হয়েছে তা নিতান্তই কথার কথা, এটা কোনো ফলাফল পাওয়ার আলোচনা নয়, কারণ রাশিয়া এই বৈঠকে উপস্থিত নেই এবং সেখান থেকে কোনো ফলাফল আসাও সম্ভব নয়। ইয়েমেনের বিরুদ্ধে এখনই যুদ্ধ বন্ধ করুন বললেন আমির আবদুল্লাহিয়ান। ইসলাম প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান আমেরিকা ও ব্রিটেনকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে এখনই ইয়েমেন যুদ্ধ বন্ধ করার কথা বলেছেন। সোমবার রাজধানী তেহরানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সুব্রামানিয়ামের সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। আমির আবদুল্লাহিয়ান বলেন, ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করার জন্য ইরান অত্যন্ত জোরালো ভাষায় আমেরিকা এবং ব্রিটেনকে হুঁশিয়ার করছে। একই সঙ্গে গাজা যুদ্ধ বন্ধ করার জন্য দখলদার ইসরায়েল এবং আমেরিকার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা একদিকে যুদ্ধবন্ধের কথা বলছে, অন্যদিকে হামলা চালাচ্ছে। তিনি আমেরিকা সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেন, আমেরিকা নিজেই যেখানে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ সৃষ্টি করেছে, তারা সেখানে এই গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করার দাবি করতে পারে না। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যার প্রতি সমর্থন দিচ্ছে আমেরিকা, আবার তারাই মধ্যপ্রাচ্যের অন্যদেরকে সংঘাত থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে। তারা একই সাথে পরস্পর বিরুদ্ধে এই কাজ করতে পারে না। তিনি আমেরিকা সরকার ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে স্মরণ করিয়ে দেন যে সামরিক উপায়ে গাজা যুদ্ধের অবসান ঘটানো যাবে না। গাজায় গণহত্যা বন্ধের ব্যাপারে ভারত এবং ইরান একমত হলেও তিনি উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজা পরিস্থিতিতে তার দেশ খুবই উদ্বিগ্ন। যুদ্ধবিধ্বস্ত গাজার জনগণের কাছে মানবিক ত্রাণ সহযোগিতা পাঠানোর বিষয়টিকে তিনি স্বাগত জানান। ইসরায়েলি হামলায় গাজায় নিহত ছাড়ালো 24,000। ফিলিস্তিন অবরুদ্ধ গাজা উপত্যকায় শতাধিক দিন ধরে চলছে নৃশংস ইসরায়েলি হামলা ও গণহত্যা। এতে বিধ্বস্ত অঞ্চলটিতে নিহতের সংখ্যা 24,000 ছাড়িয়েছে। আহত হয়েছেন আরো প্রায় 61,000 ফিলিস্তিনি। এর মধ্যে গত 24 ঘন্টায় নিহত হয়েছেন 132 ফিলিস্তিনি। গত 7ই অক্টোবর ফিলিস্তিনি ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলে অপারেশন আলাকসা তুফান অভিযান চালায়। এই নজিরবিহীন অভিযানে 1,139 ইসরায়েলি নিহত এবং 240 জন জিম্মি হিসেবে আটক হন। সেই দিন থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা শুরু হয়। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এতে 24,100 ফিলিস্তিনি নিহত এবং 60,834 জন আহত হয়েছেন। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি দখলদার বাহিনী গাজা উপত্যকায় পরিবারগুলোর উপর 12 দফা হামলা চালিয়েছে। এতে গত 24 ঘন্টায় আহত হয়েছেন অনেকে। জাতিসংঘের মধ্যে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার মোট জনসংখ্যার 85% মানুষ ইতোমধ্যে বাস্তুচ্যুত হয়েছেন। ইসরায়েলের বর্বর হামলায় ভূখণ্ডটির 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এর প্রধান টেড্রোস আদানম গ্যাব্রিয়াসুস গত রোববার বলেন, গাজার লোকেরা নরকে বাস করছেন এবং সেখানে কোনো স্থানই নিরাপদ নয়। নৃশংস ইসরায়েলি হামলায় গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
ট্রাম্পকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিবেক রামাস্বামী। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী বিবেক রামাস্বামী। দেশটির আইওয়া ককাস অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর মঙ্গলবার 16 জানুয়ারি এই ঘোষণা দেন তিনি। সোমবার 15 জানুয়ারি রিপাবলিকান পার্টির প্রার্থী বাছায়ের ভোটে ট্রাম্প জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি এবং ফ্লোরিডা গভর্নর রন ডিসেন্টিসকে হারিয়েছেন। এর মাধ্যমে ট্রাম্প টানা তৃতীয়বারের মতো রিপাবলিকান পার্টির মনোনয়ন লাভ করায় দ্বারপ্রান্তে উপনীত হয়েছেন। ট্রাম্পের জয়ের পরই ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামী তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আমরা এখন থেকে নির্বাচনী প্রচারণা বন্ধ করতে যাচ্ছি, কারণ পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার আমার কোনো উপায় নেই। এই বায়োটেক উদ্যোক্তা আরো বলেন, প্রচারণা শুরু থেকে আমি হোয়াইট হাউসের প্রথম আমেরিকান প্রার্থীকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছিলাম, এর জন্য বিভিন্ন সময় বিতর্কিতও হয়েছে। এ কারণেই রাতে আমি ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে তাকে অভিনন্দন জানিয়েছি এবং তাকে সমর্থন করার কথা জানিয়েছি। রামাস্বামী এই সময় সমর্থকদের উদ্দেশ্যে বলেন, তিনি নির্বাচনী মঞ্চ থেকে হারিয়ে যাবেন না এবং শিগগিরই ট্রাম্পের পক্ষে নিউ হ্যাম্পশায়ারে প্রচারাভিযানে ফিরে আসবেন। ককাসে এখন পর্যন্ত প্রায় 95% ভোট গণনা হয়েছে, এতে ট্রাম্প পেয়েছেন 55,838 ভোট। অন্যদিকে দ্বিতীয় অবস্থানে থাকা রন ডিসেন্টিস পেয়েছেন 23,175 ভোট। 20,809 ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছেন নিক্কি হ্যালি। ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামী পেয়েছেন 8,358 ভোট আর আশা আচিনসন পেয়েছেন মাত্র 190 ভোট। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।